এদিকে একসঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণের পর এবার কানাডায় অবস্থান করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন এই জুটির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল 8:30 অপু বিশ্বাস ফেসবুক লাইভে আসেন। 3 মিনিট 15 সেকেন্ডের ওই লাইভে দেখা যায় ছেলে জয়কে নিয়ে কানাডায় একসঙ্গে ফায়ার ওয়ার্ক দেখছেন শাকিব ও অপু। এদিকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে শাকিব অপুকে ঘুরতে দেখে আবারও গুঞ্জন উঠেছে দেশে ফিরে দ্বিতীয়বারের মতো বিয়ে করছেন তারা। কিন্তু এতদিন তারা বলেছিলেন তাদের ডিভোর্স হয়েছে, তবে কি ডিভোর্স হয়নি শাকিব অপুর? সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি বলেন, এটি একটি সেন্সিটিভ ব্যাপার, আমি আগে ভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বসে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এজন্য আমাকে ভুগতে হয়েছে, তাই আমি আর ভুগতে চাই না। আমার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি নতুন করে বাবা মা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই, তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো। এদিকে সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শাকিব অপুর, যেখানে শাকিব অপু দুজনে একটি জুয়েলারি শপে জুয়েলারি কিনছে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে ছবিটিতে লাখের উপরে রিয়াকশন পড়েছে শাকিব অপু ভক্তদের। এছাড়া অনেকেই ছবিটির মন্তব্যের ঘরে লিখেন বিয়ের জন্য শপিং করছে শাকিব অপু, যদিও ছবিটির বিষয়ে এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য, তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।